দিব না 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 এই হাসিনা এমন একটা মিথ্যুক দুটা নির্বাচন করেছে একটা রাতে একটা দিনে সবই তার অনুগত লোকেরা সিল মেরে করেছে আমরা আর দিব না কোনোভাবে এই দেশের মানুষের ভোটাধিকারকে তারা নস্যাৎ করতে আমরা যে কোনো মূল্যে এটা প্রতিহত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে নির্বাচন করব বন্ধু গো বড় জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না কো ভাই তাই লিখে যাই তাই বলে যাই রক্ত ঝরা বক্তব্য যারা কেড়ে খায় এই ১৬ কোটির মানুষের গ্রাস আমাদের এই রক্ত ঝরা বক্তব্যে লেখা হয় যেন তাদের সর্বনাশ বন্ধুরা আমার আজকের অনুষ্ঠানে দৃশ্যপট রাজনীতির বদলে গেছে এই যে দৃশ্যপট আজকে রাজনীতির বদলে গেছে সেই দৃশ্যপট বিনির্মাণ করেছে আজকের আওয়ামী লীগ হত্যার রাজনীতি গুমের রাজনীতি খুনের রাজনীতি লুটপাটের রাজনীতি দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করার রাজনীতি এবং এই অবস্থা থেকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে এক মুক্ত করতে পারে একমাত্র এই জাতীয়তাবাদী প্রজন্মের প্রজন্মের জাতীয়তাবাদী প্রজন্মের আমাদের মাঝে আজকে সবাই সম্মানিত এইগুলিকে সারাবার জন্য আর বেশি বেশি গণতন্ত্র দিতে হবে এটাই হলো গণতন্ত্রের মূল উদ্দেশ্য আমি আপনারা জানেন আজকে ম্যাগনেস্কি অ্যাক্ট আমেরিকাতে অনুমোদন হয়েছে ম্যাগনেস্কি অ্যাক্ট রাশিয়ার একজন মানবতাবাদী একজন সাংবাদিক তিনি সরকারের মধ্যে কথা বলেছিলেন বলে তাকে হত্যা করা হয়েছিল এবং তার প্রতীকী তার নামের উপর আমেরিকাতে ম্যাগনেস্কি অ্যাক্ট করা হয়েছে এই ম্যাগনেস্কি অ্যাক্টের মাধ্যমেই আজকে এই সাতজন বাংলাদেশের সেই পুলিশ অফিসার আর্মি অফিসার তাদের বিরুদ্ধে আজকে সেই স্যাংশন দেওয়া হয়েছে এই ম্যাগনেস্কি অ্যাক্ট কেবলমাত্র আমেরিকার ট্রেজারি বেনচিন কেবলমাত্র পারে এইটাকে উচ্চ করতে আর কেউ পারবে না এবং আরো স্যাংশন আসতেছে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে স্যাংশন তাদেরকে আইজি বানানো হয়েছে তাদেরকে সেই র‍্যাবের প্রধান বানানো হয়েছে এই অবস্থা চলতে পারে না আমরা এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আগামী দিনে আমাদের আন্দোলন চলবে এবং এই সরকারকে উৎখাত করে আমরা গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠা করব আবার জন্মে মেলা গাছতলা গাছতলা হাটতলা বটতলা এবং আমরা সবাই সেই অবস্থার জন্য অপেক্ষা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ